আমাদের ওই যে মর্জিনী আছে, মর্জিনীর যে বান্ধবী বাবু কন্ডাক্টরের বউ, তার যে বেটি এখানে আছে, তার একটা ওই যে সাওয়া জমি বোধ হয় কেবল হইবে বোধ হয়, তার তো ঠিক মতো পরিচর্যা হয় কি না, তো মর্জিনা দৌড়াদৌড়ি করে ওর বান্ধবী তো খালি ফেরলা ভরি বেড়ে যে গর্ভবতীর যত্ন সম্পর্কে পরিচর্যা সম্পর্কে আলোচনা হইবে, শুনলে অনেক তথ্য পাইবে আমরা। বন্ধুদের একটু জানিয়েও দিই, শ্রোতা বন্ধুরা আজ আমাদের সাথে আছেন ডাক্তার কানিজ সাবিহা, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীরগাছা রংপুর। আজ অনুষ্ঠানে ফোন করে ডাক্তারের সঙ্গে কথা বলবার বিষয় হচ্ছে গর্ভবতীর গর্ভকালীন পরিচর্যা। এই সম্পর্কে আপনারা মোবাইলের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আপনারা বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, উপভোগ করছেন। আপনারা ফেসবুকে কমার্সের মাধ্যমেও আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনাদের সমস্যার সমাধান জেনে নিতে পারেন। আমি মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, মোবাইল নাম্বার 01318016567। মোবাইল নাম্বার আমি আবারও বলছি 01318016567। তো শ্রোতা বন্ধুরা আমাদের সাথে মোবাইলে যুক্ত হতে পারেন বা ফেসবুকে যুক্ত হয়ে আপনাদের সমস্যার কথা বলে নিতে পারেন। আমরা চলে যাচ্ছি ডাক্তার আপার কাছে। যে আজকে যে বিষয়টি আপা, যে গর্ভবতীর গর্ভকালীন পরিচর্যা, এটা অর্থাৎ একটা মা যখন গর্ভাবস্থায় থাকে তার কি ধরনের পরিচর্যা প্রয়োজন, তার উপরে আজ আমাদের শ্রোতা বন্ধুরা আপনার সাথে তাদের সমস্যার সমাধানগুলো জেনে নেবেন। শুরুতেই আমি যেটি জানতে চাচ্ছি যে গর্ভবতীর গর্ভকালীন সময়ে এই যে পরিচর্যা, এটার প্রয়োজনীয়তা কেন? অনেক সুন্দর প্রশ্ন। গর্ভবতী মা যখন গর্ভবতী হন তখন তিনি একা না, তার পেটে আরেকজন থাকে, দুইজনের মানে মা যদি ভালো থাকে তাহলে তার গর্ভের সন্তান, মা যদি সুস্থ থাকে শারীরিকভাবে মানসিকভাবে তাহলেই শুধু গর্ভের সন্তানটা সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারবে। এজন্য মা গর্ভকালীন অবস্থায় মায়ের সঠিক পরিচর্যাটা অত্যন্ত জরুরি। শ্রোতা বন্ধুরা আমরা খুব সুন্দরভাবে ডাক্তারের কাছে এই বিষয়টি শুনলাম, উনি অল্প কথায় বিস্তারিতই কিন্তু বলেছেন যে কেন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময় পরিচর্যা প্রয়োজন। এবং আপনারা এই মুহূর্তে যদি এই বিষয় নিয়ে আমাদের সাথে সংযুক্ত হতে চান, মোবাইল বা ফেসবুক যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে সমস্যার সমাধান জেনে নিতে পারবেন। একজন শ্রোতা বন্ধু মোবাইলে আছে, কথা বলছি তার সঙ্গে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমি রঞ্জিত থেকে শান্তিন বলছিলাম। আমার প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে 2 বছর বাচ্চা বয়স না হওয়া পর্যন্ত তাকে গাইয়ে দুধ খেলালে কোনো সমস্যা হবে না? ঠিক আছে, আপনি শুনুন। কারণ হচ্ছে যে মানে গরুর দুধে এমন কিছু উপাদান আছে, এমন কিছু প্রোটিন আছে যেগুলি আসলে হজম করার জন্য যে এনজাইম বা হরমোনের প্রয়োজন হয় সেগুলি আসলে মানুষের শরীরে থাকে না। এজন্য শুধু বাচ্চারা না, অনেক বড় মানুষও দেখা যায় যে গরুর দুধ হজম করতে কিন্তু কারো কারো সমস্যা হয়। তো সেজন্য অবশ্যই অবশ্যই প্রথম 2 বছর বাচ্চাকে গরুর দুধ না দেওয়াই ভালো। শ্রোতা বন্ধু আশা করছি আপনি সমস্যার সমাধান পেয়েছেন। আমাদের সাথে ফেসবুকে শ্রোতা বন্ধুরা সংযুক্ত হচ্ছেন, আমাদের সাথে ফেসবুকে আছেন সাখাওয়াত হোসেন বিদ্যুৎ ঝিনাইদহ থেকে আমাদের সাথে আছেন। অনেক ধন্যবাদ বিদ্যুৎ, অনেক দূর থেকে আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন এবং দেখছেন। সাথে আছেন মোহাম্মদ মোত্তাদুল ইসলাম, লিখেছেন সাথেই আছি সবসময়, পোস্ট পাকিহাট থানা খানসামা দিনাজপুর থেকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফাইয়ান আহমেদ, যোগ দিলাম নামুরি আদিতমানি লালমনিহাট থেকে, উনি লিখেছেন। আমাদের সাথে আছেন সেলিম রাজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই প্রিয় আপু? ওয়ালাইকুম আসসালাম সেলিম রাজ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই। আমাদের সাথে আছেন ফারুক আহমেদ, লিখেছেন শুনছি ও দেখছি গর্ভবতীর বিপদ চিহ্ন কয়টি,
তার প্রতিকার কি সেই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। সাথে আছি জোনাইডাঙ্গা উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ। গর্ভবতীর বিপদ চিহ্ন কয়টি এবং তার প্রতিকার কি? হ্যাঁ, গর্ভবতী মায়ের আসলে কিছু গর্ভকালীন বিপদ চিহ্ন রয়েছে, এছাড়া হচ্ছে যে ডেলিভারির সময় কিছু বিপদ মায়ের দেখা দিতে পারে। যেমন হচ্ছে যে যদি দেখা যায় যে বাচ্চা ডেলিভারি মানে ব্যথা ওঠার আগে ব্লিডিং হচ্ছে, যেটাকে আমরা এপিএইচ বলি, এটা একটা বিপদ চিহ্ন। ব্যথা উঠছে কিন্তু 12 ঘন্টা, মানে একটা ছবি দেয়া আছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ম্যাক্সিমাম টাইম, এই সময়টা পার হয়ে যাওয়ার পরেও যদি ডেলিভারি না হয় ব্যথা ওঠার পরে, সেটা একটা ঝুঁকি। তারপর হচ্ছে যে অনেক প্রচন্ড জ্বর, এইটা একটা ঝুঁকি। তারপর মা হচ্ছে যে খিচুনি হচ্ছে বা চোখে ঝাপসা দেখতেছে, প্রচন্ড মাথায় ব্যথা করছে, এগুলি হচ্ছে গর্ভকালীন ঝুঁকি। তো এই সব ঝুঁকিগুলি আমরা গর্ভকালীন যদি পরিচর্যাটা সঠিকভাবে করি আর মাকে যদি আমরা ঠিক মতো গর্ভকালীন চেক আপটা করাই, তাহলে প্রত্যেকটা ঝুঁকি থেকে আমরা মাকে রক্ষা করতে পারবো। যেমন হচ্ছে যে মা, যে কিছু কিছু মা আছে যাদের গর্ভ মানে তিনি গর্ভবতী হলেই শুধু তার প্রেসার বেড়ে যায়, অথবা এমন কিছু মা আছে যে আগে থেকেই প্রেসার ছিল, তিনি গর্ভবতী হয়েছেন। যদি প্রেসার কন্ট্রোলে না থাকে তাহলে দেখা যায় 28 সপ্তাহের পরে প্রি এক্লামশিয়া হয়। প্রি এক্লামশিয়া মানে হাত পায়ে পানি চলে আসে, ইউরিন মানে প্রস্রাব পরীক্ষা করলে দেখা যাবে প্রস্রাব দিয়ে অ্যালবুমিন যাচ্ছে, মা চোখে ঝাপসা দেখছে, এইসব সমস্যা, প্রেসার অনেক বেড়ে যায়। প্রথম এই এক্লামশিয়ার প্রথম সূত্রপাতটাই হচ্ছে প্রেসার বেড়ে যাওয়া। তো যদি প্রেসার বাড়ার সাথে সাথেই আমরা মায়ের প্রেসারে ওষুধ দিয়ে প্রেসারটা কন্ট্রোল করতে পারি, তাহলে এক্লামশিয়া মানে যেটাকে বাচ্চা হওয়ার আগে মায়ের খিচুনি হয় বা বাচ্চা হওয়ার পরে, এটাকে আমরা এক্লামশিয়া বলি, এই এক্লামশিয়া পর্যন্ত আসলে গড়াবে না। তো তারপর হচ্ছে যে অনেক সময় দেখা যায় কিছু কিছু মায়ের ফুলটা নিচে থাকে, বাচ্চাটা উপরে থাকে। স্বাভাবিক পজিশনটা হচ্ছে বাচ্চা নিচে থাকবে, ফুলটা উপরে থাকবে। তো দেখা যায় সামান্য আঘাতে বা ভারী কাজ করলে বা যখন ডেলিভারির ব্যথা উঠে তখন বাচ্চা ওই গর্ভফুলের উপরে চাপ দেয়, কারণ ফুলটা নিচে, তখন প্রচুর ব্লিডিং হয়। তো যদি আমরা আগেই গর্ভকালীন সময়ে যদি আমরা সঠিকভাবে চেক আপ করি, আল্ট্রাসোনোগ্রাম করি, আল্ট্রাসোনোগ্রামে কিছু কিন্তু বোঝা যায় যে গর্ভফুলটা নিচে নাকি নিচে না। তো এইসব সমস্ত গর্ভকালীন ঝুঁকি থেকে আমরা ওই মাকে রক্ষা করতে পারি। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, আজ আমাদের সাথে আছেন ডাক্তার কানিজ সাবিহা, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীরগাছা রংপুর। আজ অনুষ্ঠানে ডাক্তারের সঙ্গে কথা বলবার বিষয় হচ্ছে গর্ভবতীর গর্ভকালীন পরিচর্যা। বিষয়টি আমি আবারও বলছি, আজ ডাক্তারের সঙ্গে কথা বলবার বিষয় হচ্ছে গর্ভবতীর গর্ভকালীন পরিচর্যা। এবং আপনারা আমাদের সাথে মোবাইলে সংযুক্ত হতে পারেন, মোবাইল নম্বর 01318016567। মোবাইল নম্বর আমি আবারও বলছি 01318016567। এছাড়াও আপনারা বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা সেখানেও কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনাদের সমস্যার সমাধান জেনে নিতে পারবেন। একটি বিষয় এখানে তাহলে খুব জরুরি, সেটি হচ্ছে যে গর্ভবতী মায়ের চেক আপ করানো। চেক আপ যদি বিপদগুলো থেকে আমরা মুক্ত হতে চাই তাহলে অবশ্যই একজন গর্ভবতী মায়ের চেক আপ করতে হবে। এই প্রসঙ্গে আবার আসবো, একজন শ্রোতা বন্ধু আছেন সাথে। হ্যালো 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 জি আপনি বলুন, আপনার সমস্যার কথা বলুন, একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, প্রসাবের ইনফেকশনের লক্ষণ কি? আচ্ছা বোন, আপনি কি কোনো সমস্যায় ভুগছেন? যদি এ ধরনের সমস্যায় ভুগেন তাহলে আপনার সাথে কথা বলি, যে আপনার বয়স কত, বিবাহিত কিনা? 12 বছর। আচ্ছা, 12 বছর, খুব ছোট একজন কিশোরী মেয়ে। আচ্ছা মা শোনো, তাহলে বলছি যে সমস্যাটা কি তোমার? আচ্ছা, তোমার মাসিকটা কি নিয়মিত হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রসাবে জ্বালা পোড়া হয়? প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া বা চুলকানি কিছু আছে? না না, শুধু হলুদ হয়। প্রসাবটা হলুদ হয় আর ব্যথা করে, জ্বালা পোড়ার কথা বলছিলে, কোনো ব্যথা বা ইনফেকশন হলে একটু ব্যথা বা জ্বালা পোড়া থাকতে পারে, এরকম কিছু নাই, শুধু হলুদ রঙের হচ্ছে? কোমর ব্যথা বা পেট ব্যথা এগুলো কিছু নাই? না না, আর কিছু জানার আছে? না, আর কিছু জানার নাই। আচ্ছা মা, তুমি শোনো,
প্রস্রাবে ইনফেকশন হলে প্রথম যে সমস্যাটা হয় সাধারণত সেটা হচ্ছে যে প্রস্রাব ঘন ঘন হয়, মানে স্বাভাবিকের চেয়ে তার অনেক ঘন ঘন হয়, এবং প্রস্রাব অল্প প্রস্রাব লাগলে সেটা করে ফেলতে হয়, না হলে দেখা যায় তলপেটে ব্যথা হচ্ছে বা প্রস্রাব করার পরে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করতেছে এবং ইনফেকশন অনেক বেশি হয়ে গেলে দেখা যায় কোমরেও ব্যথা হয়। আর সাথে জ্বর থাকতে পারে। তার শুধুমাত্র প্রস্রাবটা হলুদ হচ্ছে, এটা কি কোনো ভয়ের কারণ না? প্রস্রাবটা হলুদ তো অন্য কারণে হতে পারে, পানি কম খেলে প্রস্রাব হলুদ হতে পারে, আর হচ্ছে যে জন্ডিস হলে প্রস্রাব হলুদ হতে পারে, ইনফেকশনের জন্য না। তো সেই জন্য অবশ্যই তোমাকে বেশি বেশি পানি খেয়ে দেখতে হবে যে প্রস্রাবটা ঠিক হয় কিনা। যদি তাও না হয়, প্রস্রাব হলুদ হয় আর বেশি জন্ডিস হলে চোখও হলুদ হয়ে যায়, পায়খানা সাদা হয়ে যায়, সম্পূর্ণ শরীর হলুদ হয়ে যায় এগুলো, আর যদি তোমার বেশি সন্দেহ হয় তাহলে জন্ডিস হয়েছে কিনা এরকম একটা পরীক্ষা করে নেওয়া যেতে পারে রক্তের। একজন শ্রোতা বন্ধু মোবাইলে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ আদাব, জি বলুন। আমি বলেছি যে আমার বাড়ি মানে আমার জি আচ্ছা, বয়স কতটি সন্তান কয়টি? বয়স কত সন্তান কয়টি? বয়স 18 বছর, এখনো মানে 2-3 বছর কম আছে। আর সুতিকা রোগ এটি আপনাকে কে বলেছে যে ওনার এই রোগটি হয়েছে, বা এই রোগটি সম্পর্কে কি জানা আছে? না, আমার শাশুড়ি আমার কাছে বলতেছে যে ওনার এই সমস্যা হয়েছে। আচ্ছা, আমি ডাক্তারকে অনুরোধ করবো একটু শুকানোর পাশাপাশি তার আর কি কি সমস্যা। অনেক সময় দেখা যায় সাদা স্রাব বেশি গেলে, অনেক সময় গ্রামের দিকে তার কি সাদা স্রাবটা বেশি যাচ্ছে, এটা কি সুতিকা বলে? হ্যাঁ, তো আসলে এখন ওনার ভাষায় উনি সুতিকা বলতে কি বুঝাচ্ছেন আমি ঠিক বুঝলাম না। অনেক সময় গ্রামে বলে যে যাদের সাদা স্রাব বেশি যায় তাদেরকে সুতিকা রোগ হয়েছে, এই কারণে শুকায় যাচ্ছে। তো আসলে মানে সাদা স্রাবের জন্য শুকায় না, আসলে যাদের শরীরটা অনেক দুর্বল শরীরে সেটার কারণেও সাদা স্রাব বেশি যেতে পারে। তো সেজন্য আসলে মানে ওনার বাচ্চার বয়স 6 মাস, ওনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিড করতেছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনাকে সঠিকভাবে খাবার খাওয়ালে ওনার সমস্যা চলে যাবে। আচ্ছা, আরেকজন শ্রোতা বন্ধু মোবাইলে রয়েছেন। হ্যালো, 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 হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দীপক, আমি কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজারাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আপু ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি, আপনারা ভালো আছেন? একজন গর্ভবতী মা 7 মাস হওয়ার পরে তাকে দেখা যাচ্ছে যদি হালকা একটু পেট ব্যথা করে, তাহলে কোনো কি ওষুধ খেতে হবে? বাজারে কি কোনো ওষুধ খেতে হবে না ডাক্তারের পরামর্শ নিয়ে ওর ওষুধটা খেতে হবে? আর আরেকটি প্রশ্ন হচ্ছে, যখন মানে গর্ভবতী মানে যখন একটু মাথা ঘোরা, মাথা ব্যথা দেখা যাচ্ছে, যেমন দুধ ডিম শাক সবজি এগুলো সবে খাচ্ছে, তার যদি শারীরিক ভাবে যদি কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে এই যে মানে খেতে পারে না, বসতে পারে না, তাহলে আমরা মানে অনেক ধন্যবাদ, আপনি শুনুন। হ্যাঁ, উনি খুব সচেতন নাগরিক। তো আসলে মা যখন গর্ভবতী হয় তখন তার বিশেষ যত্ন আমরা বলতেছি, কিন্তু যত্নটা আজকে আমরা ডিটেইলে এখনো বলি নাই। সেটা হচ্ছে যে অবশ্যই মায়ের খাওয়া, পড়া, ঘুম এবং মানসিক শান্তি, এই চারটা দিকে খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে যে খাওয়া, খাওয়া অবশ্যই তাকে আগের চেয়ে বেশি খেতে হবে। খুব সহজ ভাষায় বলার জন্য আমরা সবসময় বলে থাকি যে প্রতি বেলায় সে আগের চেয়ে এক মুঠি ভাত
ডাল থাকলে এক চামচ ডাল, মাছ থাকলে এক পিস মাছ, মাংস থাকলে এক পিস মাংস আগের চেয়ে বেশি খাবে। এটা হচ্ছে তার খাবার রুটিন যে তিন বেলা। আর মাঝখানে দুটো নাস্তা সে খাবে, সকাল আর দুপুরের মাঝখানে একবার, সেখানে হতে পারে একটা ফল, দেশি ফল, যে কোনো ফল যখন যেটা পাওয়া যায়, অথবা এক গ্লাস দুধ। আর বিকেলেও সে হালকা একটা নাস্তা খাবে, এইভাবে খাবে। আর সাথে সে অবশ্যই প্রতিদিন একটা আয়রন একটা ক্যালসিয়াম ট্যাবলেট খাবে। আর অবশ্যই কমপক্ষে চারবার সে চেক আপ করবে, প্রথম চেক আপটা 16 সপ্তাহের মধ্যে, দ্বিতীয় চেক আপ 24 থেকে 28 সপ্তাহে, তৃতীয় চেক আপ 32 সপ্তাহে, চতুর্থ চেক আপ 36 সপ্তাহে। এটা হচ্ছে কমপক্ষে। আর যারা আরো বেশি সচেতন, আইডিয়াল চেক আপ আমরা বলি প্রতি মাসে একবার। টক জাতীয় কোনো ফল খাওয়ার পর দুধ খাওয়া কি ঠিক হবে? মানে আসলে টক ফলেও অ্যাসিডিটি হয়, কারো কারো দেখা যায় দুধেও একটু অ্যাসিডিটি হয়। তো সেজন্য যদি ফলটা সে সকাল দুপুরের মাঝখানে খায়, তাহলে বিকালে দুধটা খেলো। জি জি জি, ওটা বুঝে সে তার শরীর অনুযায়ী বুঝে তারপরে খাবে। আপা একটু ফেসবুক কমেন্টসের দিকে আমরা চলে যাব, অনেকগুলো কমেন্টস জমে গেছে। দীপক চক্রবর্তী, দীপক উনি দারুণ লাগছে আপু, শুনছি পঞ্চগড় থেকে, উনি ফোন করেছিলেন, ফোনে ওনার সাথে কথা হয়েছে, অনেক ধন্যবাদ দীপক। মোহাম্মদ ফাইজুল আছেন সাথে, লিখেছেন আমি সাথে আছি তারাগঞ্জ থেকে, অনুষ্ঠান অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ ফাইজুল। রাজিয়া আখি আছেন সাথে, আমাদের সাথে আছেন সেলিম রাজ, উনি জানতে চেয়েছেন একটি মা 6 মাসের গর্ভবতী, কিভাবে আমি গ্যাসের সমস্যা কাটিয়ে উঠতে পারবো। অর্থাৎ 6 মাসের গর্ভবতী একটি মা সম্বন্ধে জানতে চান যে উনি কিভাবে গ্যাসের সমস্যা দূর করতে পারবেন। আচ্ছা, মানে মা যখন গর্ভবতী হয় তখন এমনিতেই অ্যাসিডিটি কিছুটা বেড়ে যায়, কারণ বিভিন্ন রকম হরমোন তখন শরীরে নিঃসরণ হয় এই কারণে। তো আসলে সবচেয়ে প্রথম যেটা করতে হবে, ভাজা পোড়া বাসি মরিচ এই টাইপের খাবার মাকে দেয়া যাবে না। শুকনা মরিচটা অ্যাভয়েড করাই ভালো, কাঁচা মরিচের তরকারি খাবে এবং যে বেলার তরকারি সেই বেলাই খাবে, এভাবে করতে হবে। আর খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া যাবে না, কমপক্ষে আধা ঘন্টা থেকে 45 মিনিট খাওয়ার পরে বসে থাকতে হবে। আর তারপরে যদি অ্যাসিডিটি না কমে, তাহলে তো অবশ্যই ওষুধের সাহায্য নিতে হবে, এবং সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো, মা গর্ভবতী হলে যেসব গ্যাসের ওষুধ খাওয়া যায় সেখান থেকে ডাক্তারের পরামর্শ মতো এই অ্যাসিডিটির ওষুধ খেতে হবে। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফাইয়ান আহমেদ, দেখেছেন ডাক্তার আপার কাছে আমার প্রশ্ন, আপা এখন প্রায় সমস্যা দেখা দিচ্ছে যে বাচ্চা হওয়ার সময় ব্যথা হচ্ছে না এবং মেডিকেল বা ক্লিনিকে নিয়ে গেলে তারা সিজার করতে বলে, সিজার থেকে বাঁচানোর জন্য গর্ভবতীকে কি কি নিয়ম মেনে চলতে হবে, আশা করি জানাবেন। সাথে আছে আদিতমণি লালমনিহাট থেকে। হ্যাঁ, এটা একটা নতুন সমস্যা বেশি মনে হচ্ছে আমার কাছে ইদানিং, যে ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু ব্যথা উঠছে না। তো আসলে মানে শুধু যে ব্যথা ওঠানোর অবশ্য কিছু ইনজেকশন রয়েছে, কিন্তু ব্যথা ওঠার সাথে আসলে জ্বরের মুখ খোলার একটা সম্পর্ক আছে। যাদের ব্যথাটা স্বাভাবিকভাবে মানে বাচ্চার মাথার চাপে ব্যথা ওঠে, সে সময় দেখা যায় যে জ্বরের মুখটা আসলে পাতলা হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে জ্বরের মুখটা অনেক ভারী মানে মোটা, আবার ব্যথা উঠছে না, সেই ক্ষেত্রে ব্যথার ইনজেকশন দিয়ে খুব একটা কাজ হয় না। আর হচ্ছে যে ডেট পার হওয়ার 7 দিন পর পর্যন্ত বাচ্চাটা ভালো থাকে, কিন্তু 7 দিনের পরে আস্তে আস্তে মায়ের পেটে পানি শুকানো শুরু করে, বাচ্চাটার শ্বাসকষ্ট শুরু হয়। সেজন্য আসলে যদি সব কিছু ভালো না থাকে, যেমন জ্বরের মুখটা যদি অনেক মোটা থাকে, ব্যথা না ওঠে, ডেট পার হওয়ার 7 দিন পার হয়ে গেছে তবুও ব্যথা উঠছে না, তখন আসলে সিজারই করতে হয়, অন্য কোনো উপায় থাকে না। আমাদের অনেকগুলো কমেন্টস জমে গেছে। সেলিম রাজ আরেকটি প্রশ্ন করেছেন যে গর্ভাবস্থায় 5 মাসের মধ্যে শিশুর ওজন কি হওয়া উচিত, বা এটা আসলে গর্ভাবস্থায় যেহেতু মায়ের ওজন কত হবে না, আমরা তো আসলে আল্ট্রাসোনোগ্রাম করে বাচ্চার ওজনটা মাপি। উনি ঠিকই বলেছেন, আসলে 28 সপ্তাহ পর্যন্ত বাচ্চার ওজন খুবই কম থাকে, 1 কেজির নিচে। 28 সপ্তাহ পার হয়ে গেলে প্রতি মাসে দেখা যায় যে বাচ্চার 200-250 গ্রাম থেকে শেষের দিকে মাসে 500 গ্রাম পর্যন্ত বাড়তে পারে। মোট কথা হচ্ছে 36 সপ্তাহে বাচ্চার ওজন 28 কেজি হইলে আমরা এটাকে স্বাভাবিক। আমাদের সাথে আল আমিন ইসলাম আছেন, লিখেছেন দেখছি ডিমলা নীলফামারি থেকে। আমাদের সাথে সেলিমরাজ আরেকটি প্রশ্ন করেছেন, প্রোস্টেরিয়র প্লাসেন্টার অর্থ কি, এটা কি ক্ষতিকারক? হ্যাঁ, আসলে আল্ট্রাসোনোগ্রামে এটাও লেখা থাকে, উনি খুব সচেতন। আসলে মানে জরায়ুর যে দেয়াল, 4টা দেয়াল রয়েছে, একটা কলসির সাথে যদি আমরা জরায়ুটাকে তুলনা করি, তাহলে যেমন
চারদিকে চারটা কলসির ইয়ে রয়েছে ওই রকম আর কি। তো এই জরায়ুর মধ্যে দেয়ালের মধ্যে প্লাসেন্টাটা লেগে থাকে, মানে ফুলটা, গর্ভ ফুলটা। তো কারো কারো দেখা যায় সামনের দেয়ালে থাকে, কারো কারো দেখা যায় পেছনের দেয়ালে থাকে। তো জরায়ু সামনের দেয়ালে থাকলে আমরা বলি অ্যান্টেরিয়র, পেছনের দেয়ালে থাকলে পোস্টেরিয়র, এটা কোনো সমস্যা না। কিন্তু জরায়ুটা যদি লেখা থাকে যে প্লাসেন্টা লো লাইং বা প্লাসেন্টা প্রিভিয়া, এর মানে হচ্ছে যে জরায়ুটা নিচে আছে এবং বাচ্চাটা উপরে আছে, ব্যথা উঠলে প্রথম ওই গর্ভ ফুলটাতে বা প্লাসেন্টাতে চাপ লাগে এবং ব্লিডিং বেশি হবে, এটা খারাপ। লো লাইং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া, এটা খারাপ। কিন্তু প্লাসেন্টা অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র হয় কিছু নাই, ও যে কোনো একটা দেয়ালে অবস্থান করতেছে আর কি, এবং যে কোনো একটাতে করলে কোনো সমস্যা নেই। আমাদের সাথে আছেন ফারুক আহমেদ, লিখেছেন শুভ বিকেল, গর্ভবতীর বিপদ চিহ্ন কয়টি ও প্রতিকার কি কি সেই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। এর আগে আমরা বলে ফেলেছি ওটি, আশা করছি ফারুক আহমেদ আপনি জেনে শুনেছেন। আমাদের সাথে হাসান পিন্টু আছেন, আছেন আলামিন ইসলাম, উনি আলামিন ইসলাম জানতে চেয়েছেন সাদা স্রাব কি, এটি সম্ভবত উনি শুধু সাদা স্রাব লিখেছেন, সম্ভবত এই বিষয়ে উনি জানতে চাইছেন যে সাদা স্রাবটি কি। আচ্ছা, সাদা স্রাব আসলে মানে মেয়েদের, যে কোনো মেয়ে যখন মানে অ্যাডাল্ট, মানে অ্যাডাল্ট মানে বলতে হচ্ছে যখন সে মাসিক শুরু হয়ে গেল, বেশিরভাগ ক্ষেত্রে তখন থেকে সাদা স্রাব শুরু হয়। সাদা স্রাবের পরিমাণটা যদি খুব বেশি হয় অথবা যদি সাদা স্রাবের সাথে দুর্গন্ধ থাকে, স্রাবটা দুর্গন্ধযুক্ত হয় অথবা মাসিকের আস্তে চুলকায়, তখন বুঝতে হবে যে এটা সমস্যা, কোনো ইনফেকশন হয়েছে, ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করতে হবে। চুলকাচ্ছে না বা দুর্গন্ধ নাই, একটু সাদা স্রাব বদরগঞ্জ থেকে। আমাদের সাথে আছেন আহসান হাবিব হারামাইন, আছেন এসিপি পারভেজ, উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি আছি রংপুর থেকে, অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন কান্তেশ্বর রায়, আমাদের অনুষ্ঠান দেখছেন, সাথে আছেন ফিরোজ হোসেন রোজ, আমাদের অনুষ্ঠান দেখছেন। সকলেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, এভাবে কমেন্টসের মাধ্যমে আমাদের সমস্যা জেনে নিতে পারেন, সমস্যার সমাধান জেনে নিতে পারেন এবং মোবাইলেও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। মোবাইল নম্বর 01318016567। এবং আজ আমাদের সাথে আছেন ডাক্তার কানিজ সাবিহা, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পীরগাছা রংপুর। আমাদের সময় কিন্তু খুব কম, যারা সংযুক্ত হতে চান দ্রুত আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আমি একটু আলট্রাসোনোগ্রাম মানে অনেক সচেতন, তো আমি একটু বলে ফেলতে চাই, সেটা হচ্ছে যে আসলে মানে এখন যেটা দেখা যাচ্ছে বাচ্চা যখন পেটে 7 মাস বা 8 মাস এই সময় আসে, বাচ্চা ছেলে না মেয়ে এটা জানার জন্য। আসলে আল্ট্রাসোনোগ্রামের উদ্দেশ্য কিন্তু এটা নয়, প্রথম আল্ট্রাসোনোগ্রামটা অবশ্যই প্রথম 3 মাসের মধ্যে করা উচিত। কারণ হচ্ছে যে বেশিরভাগ মা আছে যারা মাসিকের শেষ তারিখটা বলতে পারে না, এবং শেষের দিকে যখন তারা 7-8 মাসে আল্ট্রাসোনোগ্রাম করতে আসে তখন আসলে সঠিক ডেটটা দেয়া যায় না, কারণ আমরা তখন পা মেপে মাথা মেপে বাচ্চার বয়সটা নির্ধারণ করি। যে বাচ্চাটা বড় হয়ে 6 ফিট হবে আর যে বাচ্চাটা বড় হয়ে 4.5 ফিট হবে, দুটা বাচ্চার পা তো আসলে জন্ম থেকে সমান থাকবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় 2-3 সপ্তাহ কম বেশি হয়ে যেতে পারে, এবং আমরা খুব বিপদে পড়ি যে মাটা মাসিকের শেষ তারিখ বলতে পারছে না, আবার 8 মাসে বা 9 মাসে এসেছে আল্ট্রাসোনোগ্রাম করতে, তার ডেট পার হয়ে গেছে কিনা এটা জানার জন্য, এটা বলাটা খুবই মুশকিল। এজন্য প্রথম 3 মাসের মধ্যে আল্ট্রাসোনোগ্রামটা খুবই জরুরি, যে একটা সঠিক, এটাকে আমরা ডেটিং আল্ট্রাসোনোগ্রাম বলি, যে সঠিক একটা ডেট পাওয়া যায়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে বাচ্চাটা তার সঠিক জায়গায় আছে কিনা, জরায়ুর মধ্যে নাকি টিউবে আছে নাকি ওভারিতে আছে, যে পজিশনগুলো খুবই খারাপ। যেমন টিউবে বাচ্চাটা যদি মানে আসে তখন দেখা যায় যে 2-2.5 মাস পরে টিউবটা তো খুব চিকন, টিউবটা বাস্ট হয়ে অনেক বেশি ব্লিডিং হয় এবং সেই ব্লিডিংটা বাইরে আসে না, কিন্তু পেটটা একটু ফুলতে থাকে। এবং ওই যে বলে না, অনেক সময় দেখবেন যে গ্রামে বলে যে 3 মাস প্রেগনেন্সি ছিল, বাস ধারে গেছে, ভূতে ধরছে, হঠাৎ করে ফুলিয়া মরে গেছে, বলে না। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে ওই মহিলার নিশ্চয়ই বাচ্চাটা সঠিক জায়গায় ছিল না। তো এই বাচ্চাটা সঠিক জায়গায় আছে কিনা এটা দেখার জন্য প্রথম 3 মাসের আল্ট্রাসোনোগ্রামটা খুবই জরুরি। আল্ট্রাসোনোগ্রাম নিয়ে যেহেতু কথা আপনি বলছেন, আমি একটু সকলের জানানোর জন্যই জানতে চাই, অনেকেই এখনো বলেন যে আল্ট্রাসোনো করা, বিশেষ করে নানি দাদিরা যারা রয়েছেন, যে আল্ট্রাসোনো করা ক্ষতিকর গর্ভবতী মায়ের।
মায়ের জন্য, এই বিষয়ে একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। আর থার্ড হচ্ছে যে বাচ্চা একটা না দুইটা না তিনটা না চারটা, এটাও হচ্ছে বাচ্চা যখন ছোট থাকে প্রপটা মানে বসাইলেই আলাদা আলাদা বাচ্চা দেখা যাচ্ছে, কিন্তু যখন অনেক বড় হয়ে যায় 7-8 মাসে আসলে মাথা একটা দেখতে পাচ্ছি না দুইটা, এটা অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো সেজন্য প্রথম 3 মাসের আলট্রাসোনোগ্রামটা খুবই 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 জরুরি, পরে যদি আর নাও করান। আরেকটা আমরা 24 সপ্তাহের মধ্যে যেটা করতে বলি সেটা হচ্ছে যে বাচ্চাটার কোনো জন্ম ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য। তো আসলে অত ভালো আলট্রাসোনোগ্রাম মেশিন আমাদের রংপুরে এখন খুব একটা নাই, দুই একটা জায়গায় আছে, আর ওটা প্রচুর ব্যয়বহুল, সবার জন্য করা সম্ভব হয় না। তো সেজন্য আর থার্ড যেটা আমরা করতে বলি এটাও খুব জরুরি, মানে ছেলে মেয়ে দেখার জন্য না, 36 সপ্তাহের পরে মানে 8 মাস পার হয়ে গেলে জাস্ট যে বাচ্চার পজিশনটা, এমন কিছু পজিশন আছে যেমন আড়াহারি ভাবে থাকলে বাচ্চা যদি ব্যথা উঠে দেখা যায় হাত বের হয়ে যায়, ওই বাচ্চাটা আসলে কখনো নর্মাল ডেলিভারি হবে না। তো সেজন্য ওই পজিশনটা দেখা, ফুলটা ঠিক জায়গায় আছে নাকি নিচে আছে এটা দেখা, পানির পরিমাণটা দেখা, যেটা পানি কম থাকলে বাচ্চার শ্বাসকষ্ট হবে, এই জিনিসগুলো দেখার জন্য আসলে 8 মাসে একটা আলট্রাসোনোগ্রাম করা উচিত। আর অনেকের ধারণা এখনো যে আলট্রাসোনোগ্রাম করলে বাচ্চা বা মায়ের কোনো ক্ষতি হবে কিনা, আসলে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আলট্রাসোনোগ্রামটাকে আনা হয়েছে, মানে স্বীকৃতি দেওয়া হয়েছে চিকিৎসা শাস্ত্রে। তো এটাতে আসলে এখন পর্যন্ত ক্ষতি হয় বলে কোনো কিছু প্রমাণিত হয়নি। খুব সুন্দর একটি বিষয় কিন্তু আপা, আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি এটি যে আমার গর্ভাবস্থাতেই হয়েছি যে আলট্রাসনো গেলেই ডাক্তার আলট্রাসনো করতে বলে এটা তো ক্ষতি করবে, এরকম মুরব্বীরা বলেছেন। তো আসলে সেটা থেকে আমি যেটা বুঝি যে সকলের ভিতরে একটা ভয় কাজ করে, বিশেষ করে গর্ভবতী মাদের, যে আমার জন্য কোনটি ভালো কোনটি সঠিক এটি জানা। তো খুব সুন্দর একটি বিষয় জানলাম। হিমন ঘোষ আছেন আমাদের সাথে ফেসবুকে, উনি জানতে চেয়েছেন গর্ভাবস্থায় সাদা স্রাব আসাটা কি কোনো সমস্যা? না, গর্ভাবস্থায় আসলে সাদা স্রাব স্বাভাবিকের চেয়ে একটু বেশি আসে, খুব বেশি না আসলে বা সাথে চুলকানি বা দুর্গন্ধ না থাকলে এটা নিয়ে চিন্তার কিছু নাই, গর্ভবতী মায়েদের স্বাভাবিকের চেয়ে একটু বেশি সাদা স্রাব যাবে। আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম, উনি জানতে চেয়েছেন আপার টিউবে বাচ্চা হয় এটা কি, এ ব্যাপারে কিছু বলবেন। আমরা একটু আগে এটা নিয়ে কথা বলতেছিলাম, আসলে আমাদের ডিম যেখানে তৈরি হয় আর বাচ্চা যেখানে বড় হয় দুটা আলাদা অর্গান, ওভারিতে ডিম থাকে সেখানে টিউব একটা পাইপ, হ্যাঁ মানে ওই ওভারিতে ডিমটা থাকে, ডিমটা যখন পরিপক্ক হয় তখন টিউব নালী খুবই চিকন, মানে যে স্যালাইনের যে পাইপটা আছে না এর চেয়েও চিকন, এরকম একটা ইয়ে দিয়ে ডিমটা পার হয়ে জরায়ুতে আসে যেখানে বাচ্চা হবে মানে বড় হবে। তো এই আসার পথে অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে টিউবে আসলে অনেক পিচ্ছিল একটা রস থাকে, সাথে ঝাড়ুর কাঠির মতো কিছু জিনিস থাকে যারা হচ্ছে ডিমটাকে ঠেলে ঠেলে পাঠিয়ে দেয় জরায়ুতে। অনেক সময় দেখা যায় যে মায়ের ওই পিচ্ছিল রসের পরিমাণ কম থাকে, অথবা ওই যে ঝাড়ুর কাঠির মতো যে জিনিসগুলি এগুলি সংখ্যায় কম থাকে, যারা হচ্ছে যার ফলে ডিমটা টিউব থেকে জরায়ু পর্যন্ত আসতে পারে না, টিউবেই আটকায় যায়। তো ওই সময় মা গর্ভবতী হলে দেখা যায় যে টিউবটা তো খুব চিকন, 2-2.5 মাস পরে টিউবটা ফেটে যায়, বাচ্চা হচ্ছে আমাদের পেটে আর কি, মানে জরায়ুর মধ্যে যেহেতু নাই এজন্য ব্লিডিংটা জরায়ু দিয়ে আসে না, পেটের মধ্যেই থাকে, আর পেটটা আস্তে আস্তে ফুলে ফুলে 2-3 ঘন্টার মধ্যে মাটা খারাপ হয়ে যায়। কাজেই এটা খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। তো আমাদের হাতে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ফেসবুকে এবং মোবাইলের মাধ্যমে সংযুক্ত ছিলেন সকলকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে বাংলাদেশ বেতার রংপুরের সকলের পক্ষ থেকে আমাদের ডাক্তার আপার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, শ্রোতা বন্ধু এখন দর্শক বন্ধু আছে সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, খোদা হাফেজ। জীবন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, পরিচালনা করলেন নাসরিন সুলতানা, অনুষ্ঠান সহযোগিতায় মোল্লা মোসাদ্দেক হোসেন, প্রকৌশল দায়িত্বে আরিফ ইত্তেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ রাশেদ খান, প্রযোজনায় মোহাম্মদ জহুরুল আলম, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার রংপুর।